আয়াতটি আরো আপত্তি করা, বলছেন তেসরি বায়াত ও হ্যায় যে ইসলামী জামাত কে আমির ইয়া ইমাম কে হাত পর কি জাতি হ্যায়। তৃতীয় যে বায়াত সেটা হচ্ছে, দেখেন এই তিনটে বায়াতের একটিও কিন্তু খলিফাতুল মুসলিমিন বা মুসলিম শাসক রাষ্ট্রনায়কের নাম পর্যন্ত নিলেন না তিনি। প্রথম বায়াতটিও ছিল কিসের কোন বিশেষ অবস্থায় কিন্তু কে নেবে কার হাতে করবে তিনি বললেন না। দ্বিতীয় বায়াতটা হচ্ছে পীরের কাছে মুরিদের বায়াত, আর তৃতীয় বায়াত বলছেন যে ইসলামী জামাত কে আমির ইয়া ইমাম কে হাত পর কি জাতি হ্যায়। ইসলামী দলের, ইসলামী দেশের বলেননি উনি, ইসলামী দলের। তার মানে এখানে বলতে চাইছেন জামাত ইসলামের আমির যে আমি মাওলানা মওদুদি আমার হাতে যে বায়াত করবে এটা হচ্ছে তৃতীয় প্রকারের বায়াত। আর এখান থেকে আমাদের কিছু আলেমরা যে বায়াত করা শুরু করেছেন নিজের দলের না, তো এই মাওলানা মওদুদির এই বক্তব্য থেকে প্রভাবিত হয়ে আর এইরকমই গোরাবাদের মধ্যে, গোরাবা আহলেদিস একটা ছোট্ট দল, একটা গোরাবা আহলেদিস ভারত পাকিস্তানে আছে আর বাংলাদেশে দু একজন আলেম এরকম নাম শুনিয়েছে আছে ছড়িয়ে ছিটি ওদের কাছে আছে। আর ওদের কাছে কিছু নতুন নতুন মশালা আছে তার মধ্যে, যে যারা গোরাবার লোক হবে তারা তাদের জাকাত ফিতরা সব জমা করবে কার কাছে, তাদের আমিরের কাছে জমা করতে না হবে না, জি সব কিছু তাদের ফতোয়া আছে। তো এই ভুলটা মাওলানা মওদুদির কাছ থেকে নিয়েই অন্যরা ভুলের শিকার হয়েছে। জি বলছেন যে ইসলামী জামাত কে আমির ইয়া ইমাম কে হাত পর কি জাতি হ্যায়, উসকি নওয়িয়াত হ্যায়, এটা কি ধরনের হবে, কোন একটা ইসলামিক সংগঠন বা ইসলামিক দলের আমিরের হাতে যে বায়াত করবে। বলছে কে জব তক আমির ইয়া ইমাম আল্লাহ আর রাসূল কা মতি হো, যতক্ষণ পর্যন্ত ইমাম বা আমির আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে উস ওয়াক্ত তক জামাত কে তমাম আরকান পর উনকি ইতাত ফরজ হ্যায়, অতক্ষণ পর্যন্ত ওই ইসলামিক দলের আমিরের আনুগত্য করা কি ফরজ, এখানে ফরজ। পীরমনিদের বায়াতের ক্ষেত্রে বলছেন অসুবিধা নেই, ওটা তরবিয়ত নেওয়ার জন্য ইসলাহের জন্য যদি করে তো জায়েজ, আর এটা কি হয়ে গেল ফরজ। আর ফরজের দলিল যে দলিল গুলি বায়াত যারা করে তারা বয়ান করে থাকে, যতগুলি গতকালকের আলোচনা যে বলছেন যতগুলি হাদিস রয়েছে আমির মানে শাসকের আনুগত্য ফরজ হওয়ার ক্ষেত্রে সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে মাওলানা মওদুদি ফিট করেছেন। আর একটি হাদিসের অংশ এখানে উল্লেখ করেছেন উনি, বলছেন কারণ হাদিসে আছে মানমা তাওয়ালাইসা ফি অনুকহি বাইআ, কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে তার ঘাড়ে বা তার গর্দনে কোনো বায়াত নেই, কারোর সাথে বায়াত করে নেই, কারোর সাথে বায়াত করে নেই মানে ইসলামিক দলের আমিরের সাথে, হ্যাঁ না একটা দেশের জনগণ একদল জনগণ আর একজন তাদের শাসক হবেন, সেই শাসকের আনুগত্য করতে হবে জি, যাতে করে একটা মুসলিম দেশে শান্তি প্রতিষ্ঠা হয় এবং গঠনমূলক সেখানে কাজ হয় ইসলামের স্বার্থে এবং মুসলিম উম্মার স্বার্থে এবং মুসলিম জনগণ সেখানকার দেশবাসীর স্বার্থে, এগুলো হচ্ছে উদ্দেশ্য আসলে মুসলিম শাসকের আনুগত্যের বায়াতের। কিন্তু না উনি বলছেন এখানে যে দলের আমিরের বায়াত কেউ যদি না নিয়ে মারা যায় তো মাতামিতাতান জাহিলিয়াতান, জাহিলিয়াতের মরণ মরবে, জাহিলিয়াতের মরণ মরবে। আর এইটাই বিশ্বাস হচ্ছে জামাত ইসলামীর, যে জামাত ইসলামীতে ঢুকে যদি তাদের আমিরের হাতে বায়াত না হয় তাহলে এই হাদিস ফিট, এই হাদিস ফিট হয়ে যাবে। এই ছিল বায়াত সম্পর্কে তার বক্তব্য। আর বেশি লম্বা না শুনিয়ে বায়াত সম্পর্কে সৌদি আরবের বড় বড় আলামাদের ফতোয়া রয়েছে, তার মধ্যে আল্লামা শেখ সাহেব ফজান হাফেজাহুল্লাহ ফতোয়া রয়েছে, তার ফতোয়ার একটা অংশ নিয়ে বলছেন যে এক দেশে একাধিক বায়াত নেই, এটা একটা পয়েন্ট তার আলোচনা থেকে গুরুত্বপূর্ণ, এক দেশে দুই বায়াত তিন বায়াত নেই, অর্থাৎ একটা বায়াত তো প্রত্যেক মুসলিমের হইতে হবে যে আমি দেশের একজন নাগরিক বা দেশের একজন প্রজা আর আমার শাসক আছে, সেই শাসকের সাথে বায়াত মুখে বলি আর না বলি সেটা আমার ওপর আছে, বায়াত ফরজে আছে যে আমার বড়রা আনুগত্য স্বীকার করেছে এবং এই দেশে একটা শাসন কায়েম হয়ে আছে, আমি এখানকার নিয়ম নীতিমালা আইন কানুন মেনে চলি, এটি হচ্ছে বায়াত। জরুরি না যে হাতে হাতে বায়াত করতে হবে বা তার সামনে গিয়ে স্বীকার করতে হবে, সবাইকে যেতে হবে না, আমাদের বড়রা একটা দল
সুরার লোকেরা, যোগ্যতম ব্যক্তিরা যদি ঘোষণা করে দেয় যে এই শাসকের আনুগত্য প্রকাশ করলাম, বাকি আমরা তাদের আওতাভুক্ত বা তাদের তাবে। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান। তাহলে এই একটা যে বায়াত, শরীয়তি বায়াত, এর আন্ডারে যদি বায়াত হয় একটা ইসলামী জামাতের আমিরের বায়াত, দ্বিতীয়টা বায়াত হয়ে গেল। তৃতীয় আরেকটা হচ্ছে যে পীরের বায়াত, মরিদরা পীরের কাছে বায়াত হচ্ছে, তাহলে তৃতীয় বায়াত হয়ে গেল। সবগুলি হচ্ছে নাজায়েজ এবং হারাম। ফতোয়া এখানে আমি নকল করেছি শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলার, তার লেখা আল বাবুল মফতুহ বলে যে মাকতাবা শামিলাতে যে ফতোয়াগুলি রয়েছে, তাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তার এখানে দুটি ফতোয়া, একটি ফতোয়া শোনাই, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হুকমুল বাইআত লি উমারা তানজিমাত, বিভিন্ন যে দল সংগঠনগুলি রয়েছে এর যে আমির বা নেতারা বা সভাপতি, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তাদের হাতে বাইআত, এর হুকুমটা কি? মা হুকমুল বাইআত লি আমিরি বাইআতুহু মুনফাসিল আন বাইআত ওয়ালি আল আমর আল আম। বলছেন যে এমন কোন আমির বা নেতার বায়াতের হুকুম কি যার বায়াতটা যে দেশের, হ্যাঁ, দেশের শাসক, দেশের শাসক থেকে ভিন্ন আরেকটি বায়াত, এই বায়াতের হুকুম কি? কাই এখন হোনা কা তানজিমুন ফি বালাদিন ইসলামী, কোন মুসলিম দেশে একটা সংগঠন আছে ধরেন, ফায়াকুম আফরাদু ফিল বায়াতি আলা মাসউলি হাজা তানজিম, এই সংগঠনের যিনি দায়িত্বশীল তার কাছে এসে এই সংগঠন যারা সদস্য তারা কি করছে? বায়াত করছে কিসের উপর? আলাসাম এ ওয়াত্তাআ, যে আমরা আমির সাহেবের কথা শুনব এবং মানব বৈধ কাজে। ফামা হুক মুশারিয়া, শরীয়তের এই ক্ষেত্রে হুকুম কি? তাকে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলে হাজেহি হারামুন, এই রকম বায়াত হচ্ছে সাংগঠনিক বায়াত, হ্যাঁ, ইসলামী জামাতের বায়াত হচ্ছে হারাম। যেখানে একটি বায়াত আছে মুসলিম শাসকের, তার আন্ডারে আবার বায়াত করবে, এইরকম বায়াত হালাল নয়। তবে হাদিসে যে রয়েছে সফরের ক্ষেত্রে, বিশেষ করে সফরে যদি তোমরা দুইজন বা তিনজন থাকো, তো একজনকে কি করো? আমির বানাও। হ্যাঁ, ওইটা কিন্তু ওখানে বায়াতের কথা নেই। জি, বলছে নাম লাউ আম্মারুহু তামিরান লা আলা আন্নাহা বাইআতান আলা সামাতা, তবে গঠনমূলক কোনো কাজের জন্য। সফরে তো হাদিস রয়েছে, এমনকি যদি বাড়িতেও বা শহরেও বা গ্রামেও যদি একজনকে আমরা দায়িত্বশীল বানিয়ে দিই, বায়াত করে নয় তার সাথে, বরং এইরকম ভাবে যে তার কথা শুনবো এবং আনুগত্য করব, হ্যাঁ, এরকম যদি হয়, ফাহাজা মামুরুন বিহি ফিস সাফার, সফরে হইলে এর নির্দেশ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে তোমরা যদি সফরে থাকো, ইজা কানা সালাসা ফি সাফার, তিনজন যদি কেউ সফরে হয়, ফালিউআমিরু আহাদাহুম, তাদের একজনকে আমির বানিয়ে দিবে। কারণ দুইজনে যদি মতবিরোধ হয় কোন ক্ষেত্রে, একজন বলছে যে না ফিরে চলে যাবো তাড়াতাড়ি তিনজনের মধ্যে, আরেকজন বলছেন না এসেছি তো আরো দশ দিন থাকবো মক্কায় গিয়ে, তাহলে দুজনের মাঝে ঝগড়াকে মিটাবে যিনি আমি হবেন, হ্যাঁ, যেটা ভালো মনে করবেন, থাকবো থাকবো, আর থাকবো না চলে যাব, অথবা এর মাঝামাঝি একটা কোনো কিছু করব, তিনি সিদ্ধান্ত দেবেন। হাত্তা ইজাখতালাফা ইসনান, বলছে যে কারণ যদি এই তিনজনের দুইজনে মতবিরোধ করে, কানাল হুকম ইয়াকুনুল হুকম ইলাইহি, তাহলে তৃতীয় ব্যক্তি যিনি আমির তিনি চূড়ান্ত ফেসলা করবেন, চলা ফিরা, খাওয়া দাওয়া, কোন জায়গায় অবস্থান করা না করা ইত্যাদি সম্পর্কে। তারপরে আম্মা ফি দাখিলিল বালাদ ফালা বায়াত, শহরে আছেন, বাড়িতে আছেন, গ্রামে আছেন, আর বায়াত বলছেন কোন বায়াত নেই। ফি দাখিলিল বালাদ লাইসাত মাশুরা, শরীয়ত সম্মত নয়, ওয়া কাযা লিকা নাফসুল বায়া ইন্নী বায়াতুকা হাযা মামনুন মুতলাকান হাত্তা ফিস সাফার, এমনকি সফরে যদি বলে যে আমরা তিনজন, আপনি তো, আমি তো আপনার সাথে বায়াত করছি, এরকম বায়াত নেই, তবে তার কথা মানবো, তার তিনি যেভাবে হুকুম করবেন চলবো, তিনার সিদ্ধান্ত সিদ্ধান্ত, কারণ তাকে আমরা আমির বানিয়েছি, এইরকম করবে। আর একটি জিজ্ঞাসা তাকে করা হয় যে ফজিলাতু শেখ মাহিয়া শরুতুল বায়া, বায়াতের শর্ত কি? তবে সেই সম্পর্কে তিনি বলতে বলছেন আল বাইআ আল্লাতী তাকুনু ফি বাযিল জামাআতি, কিছু কিছু জামাতে, ইসলামিক দলে
যে বায়াত রয়েছে সেটা হচ্ছে বায়াতুন মুনকারাতুন সাজাতুন, এটি মুনকার এবং সাজ মানে হচ্ছে ইসলামের অধিকাংশ বা ওলামাদের ওলামাদের ফতোয়া বিরোধী সাজ। সাজ ফতোয়া বলা হয় যে কেউ তেমন চার এমামের কেউ ফতোয়া দেয়নি, একটা নতুন এমন ফতোয়া নিয়ে আসলো, তাও হাদিস দ্বারা সেটা শক্তিশালী দলিল ভিত্তিক নাই, এইরকম ফতোয়া গুলিকে সাজ বলা হয়। লিআন্না তাতাযাম্মান আন্নাল ইনসান ইয়াজআলু লিনাফসি ইমামাইনি ওয়া সুলতানাইনি, কারণ যখন আপনি অন্য কারো হাতে বায়াত করলেন তখন যেন আপনি আপনার দেশে দুইজন ইমাম বা দুইজন শাসক, হ্যাঁ কি করলেন, শাসকের স্বীকৃতি দিলেন যে দেশের সরকার একটা আমার শাসক, তার আনুগত্য আমার কাঁধে ফরজে আছে, আর আরেকজনের আনুগত্য ফরজে আছে, তিনি হচ্ছেন আমার আমিরে জামাত, আমার হচ্ছে আমিরে জামাত। আল ইমামুল আজম যিনি বড় ইমাম মানে দেশের শাসক, আল্লাযী হুয়া আলা জামিইল বিলাদ গোটা দেশের মালিক, ওয়াল ইমাম আল্লাযী বায়আহু আর আরেকজন ইমাম বা আমির আপনার হয়ে গেলেন যার সাথে বায়াত করেছেন, তাহলে দুই ইমাম দুই ইমামের আনুগত্য আপনি নিজের ফরজ করলেন। ওয়াত্তাখযি ইলা শাররিন বিল খুরুজ আলাল আইম্মা এইভাবে অনেক সময় হয়েছে কি যে একটা আমিরের হাতে বায়াত করে যখন অনেক শক্তি অর্জন করেছে তখন দেশের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, যে এর পতন ঘটাইতে হবে, এসব করে যেটা হচ্ছে খাওয়ারেজদের কাজ, আর এতে ধন সম্পদ ধ্বংস হয়েছে আর এর ক্ষতি মালাই আলম ইল্লাল্লাহ। একটা দলের একজনকে আমির বানানো বা একটা নয় আমির বানানো, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত ওই বিষয়ে, এজা সাফার এই ক্ষেত্রে যখন সফর করবে তাদের একজনকে আমির বানানো। আহাদাহম লেখাউল বাবুল মফতু ষষ্ঠ খণ্ড ৩৩ পৃষ্ঠা।